हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपाय आपनारा निश्चय खूब भालो आछेन, सुस्थ आछेन। आज श्रावण मासेर बुधवार। आज आमी आपनादेर साथे शेयर करब बाड़ीते खूब सहज सरल पद्धतिते आमी आमार निजेर मतो करे किभाबे गणेश ठाकुरेर पुजो करलाम। तो खूब सकाल सकाल घूम थेके उठे घरे समस्त काजकर्म करे नियेछि, एखन स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे। ठाकुर घर खूब भालो करे परिष्कार करे मुछे नियेछि, ठाकुरे बासन धुए नियेछि, ठाकुरे जल तुले नियेछि, आर पुजोर जन्य फुल, फुलेर माला, फल, किछु मिष्टि, एकटि चाँदमाला, लाल चेलि, आर गणेश पुजोर प्रधान उपकरण दुर्बा, किछु दुर्बा, बेलपाता सब जोगाड़ करे नियेछि। आर समस्त किछुर उपरे आमी गंगा जल छिटिये निलाम, आर समस्त ठाकुर घरे आमी गंगा जल छिटिये निलाम, आर आमार निजेर माथार उपरेओ गंगा जल छिटिये निये निजेके शुद्ध करे निलाम। एखन आमी आमार समस्त ठाकुरके स्नान करिये निच्छि। समस्त ठाकुर आमार स्नान करानो हये गेछे। एखन आमी आमार सिंहासन खूब भालो करे मुछे निच्छि। ठाकुर गणेश ठाकुर बसानोर जन्य आमी एखाने एकटि जलचौकी पेते नियेछि आर एकटि आसन पेते नियेछि। आसनेर उपर बसे आमरा पुजो करब जखन पुजोते बसब। आर जे ठाकुरेर जन्य आमी जलचौकी पेतेछि ताते अवश्यई आलपना दिये नियेछि, आर एकटि लाल रंगेर परिष्कार शुद्ध कापड़ बा आसन आमी जलचौकीर उपरे पेते नियेछि, आर ताते आमी गंगा जल छिटिये निलाम। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবেন। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এই আসনের উপরে একটু ফুলের কুচো ফুল ছড়িয়ে দিলাম, তার উপরে আমি আমার গণেশ ঠাকুর স্থাপন করলাম। আমার গণেশ ঠাকুর মাটির, তো গণেশ ঠাকুর আমি স্থাপন করে নিয়েছি। এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব, তো তার জন্য স্নানের জল রেডি করছি। এখানে নিচ্ছি আমি গঙ্গা জল, গোলাপ জল, অগরু। এইভাবে আমি স্নানের জলটা রেডি করে নিলাম। আর এখন একটা কাপড় ভিজিয়ে ভালো করে জলটা চিপে নিয়ে আমি ঠাকুরকে হালকা করে করে একটু মুছে নেব। আর আপনাদের যদি ফটো থাকে তো ফটো এইভাবে মুছে নেবেন, আর যদি পিতলের বা মার্বেলের ঠাকুর থাকে তো খুব ভালোভাবেই তাহলে এইভাবে স্নানের জল রেডি করে স্নান করিয়ে নিতে পারবেন। তো আমার ঠাকুর আমি স্নান করিয়ে নিলাম এরকম হালকা করে মুছে। এখন আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়েই আমি ঠাকুরকে মুছে নিচ্ছি। তো ঠাকুর মোছানো আমার হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে একটি গাঁদা আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের লাল, কমলা আর হলুদ রং ভীষণ প্রিয়। তো আমরা গণেশ ঠাকুর যখন পুজো করব তো চেষ্টা করব লাল, হলুদ বা কমলা রঙের বস্ত্র পরিধান করে পুজো করার, আর ঠাকুর যে আসনে আমরা স্থাপন করব সেই আসনটি লাল কিংবা হলুদ কিংবা কমলা এই তিনটি রঙের মধ্যে যেন হয়। তো আমি লাল রঙের আসন পেতে নিয়েছি। ঠাকুরের আসনটি আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর আমি আমার সমস্ত ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এখন গণেশ ঠাকুরকে আমি সিঁদুর দিয়ে তিলক পরিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আতপ চাল, সিঁদুরের তিলকের উপরে আমি দিয়ে দেব আতপ চাল। ঠাকুরকে এইভাবে সিঁদুরের তিলক পরিয়ে আতপ চাল দেওয়াটা ভীষণই শুভ। তো এইভাবে আমি ঠাকুরকে তিলক পরিয়ে দিলাম, আর এখন আমি এখানে ঠাকুরকে চাঁদমালা পরিয়ে দিচ্ছি।
সমস্ত কিছু পূজোর আগে আমরা সব ঠাকুরের পূজোর আগে আমরা গণেশ ঠাকুরের পূজো করে থাকি। আর কোনো কিছু কাজ করার আগে আমরা গণেশ ঠাকুরের পূজো করে থাকি, সেটা ভীষণই শুভ। চন্দন বেটে নিচ্ছি, আর এখানে নিয়েছি পৈতে। পৈতেতে আমি গঙ্গা জল ছিটিয়ে পৈতেটা শুদ্ধ করে নিলাম, আর এখন পৈতেতে চন্দন লাগিয়ে পৈতেটা আমি ঠাকুরকে পরিয়ে দেব। পৈতেটা এখন ঠাকুরকে আমি নিবেদন করে দিলাম। আর এখানে নিয়েছি লাল একটি চেলি, লাল চেলিতে চন্দন লাগিয়ে লাল চেলিটি পাঁচটি দূর্বা আর ফুল দিয়ে ঠাকুরকে আমি নিবেদন করলাম। চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর গণেশ ঠাকুরের লাল রঙের ফুল ভীষণ প্রিয়, তো আমি এখানে লাল ফুল আর দূর্বা ঠাকুরকে ঠাকুরের চরণে অর্পণ করলাম। আর ওং গং গণেশায় নমো, আর ঠাকুরকে আমি বেলপাতা ফুল আর দূর্বা ঠাকুরকে অর্পণ করলাম। ঠাকুরের চরণে নয়, আমি ঠাকুরের কোলে এই বেলপাতা আর ফুল দূর্বা অর্পণ করলাম। আর এখানে আমি 11টি দূর্বা নিয়েছি, 11টি দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে ঠাকুরের কাঁধে দূর্বাটি নিবেদন করলাম। গণেশ ঠাকুরের দূর্বা ভীষণ প্রিয়। আর এই শ্রাবণ মাসে বুধবার দিন এরকম দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে ঠাকুরকে নিবেদন করা ভীষণই শুভ। আর আমি এখানে 3টে গোটা ফল নিয়েছি, তো গোটা ফল আমি ঠাকুরকে স্পর্শ করিয়ে, ঠাকুরের মাথায় স্পর্শ করিয়ে ঠাকুরকে নিবেদন করলাম। আর 3টে গোটা ফলে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর এখানে দূর্বা আর ফুল চন্দন দিয়ে ফলের উপরে, গোটা ফলের উপরে রাখলাম, আর 3টে গোটা ফলেই আমি এখন চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। সমস্ত ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর ভোগের থালা গ্লাসে ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে। আর এখানে আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় লাড্ডু আর কলা আর সন্দেশ। আর গণেশ ঠাকুরের ভোগের থালা গ্লাসের উপরে আমি ফুল আর কর্পূর দিয়েছি। আর এখন দিচ্ছি গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা, থালা গ্লাসে আমি দূর্বা দিয়ে দিচ্ছি। আর ভোগ নিবেদনে আর ভোগের থালা গ্লাসে আমি চন্দন দিয়ে দিচ্ছি। আর ঠাকুরকে আমি ওং গং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো এই মন্ত্র বলেই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। আর এখানে আমি প্রদীপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, ধুনোর ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, জলশঙ্খ রেডি করে নিয়েছি। আর এখন আমি ঠাকুরকে পঞ্চশস্য নিবেদন করব। ঠাকুরকে আমি পঞ্চশস্য নিবেদন করলাম, ওং গং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো। এখন আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। সবার প্রথম ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। আর এখন আমি তেলে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আর মনে মনে ওং গং গণপতে নমো, ওং গং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো এই গণেশ মন্ত্রই আমি স্মরণ করে আরতি করে নিচ্ছি। এখন আমি ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। ওং গং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো, ওং গং গণেশায় নমো, ওং সিদ্ধিদাতায় নমো। ধুনোর ধূপকাঠি দিয়ে এখন আরতি করে নিচ্ছি। উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে আরতি করে নিচ্ছি।
যে কোনো কাজ আমরা যখন শুরু করব তার আগে আমরা অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করে নেব। আর প্রতি বুধবার গণেশ ঠাকুরকে পুজো করে নেওয়া তো আমাদের সংসারের জন্য ভীষণই ভালো। এখন আমি জল শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। আর এই শ্রাবণ মাসের বুধবার ঠাকুরকে, গণেশ ঠাকুরকে এইভাবে পুজো করে নিলে আমাদের গৃহের সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আমাদের সকল কাজে শুভ ফল পাবো আমরা। এখন আমি ফুল দিয়েও ঠাকুরকে আরতি করে নিচ্ছি। ফুল দিয়ে আরতি করে নিয়ে আমি ফুলটি ঠাকুরের চরণে অর্পণ করে দিলাম। আর এখানে আমি বেলপাতা আর 5টা দূর্বা নিয়েছি, আর একটি লাল ফুল নিয়ে হাত জোর করে এখন গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র বলে নেব। দ্বিচ চতুর্দর্শ বর্ণ ভূষিতাঙ্গ শশী সূর্যাগ্নি বিলোচন সুরেশম ওহি ভূষিত কণ্ঠম মক্ষসূত্রম ভ্রমেয়ং হৃদয়ে গণেশায় নমো বলে আমি ধ্যান মন্ত্র বলে ঠাকুরের পায়ে ফুল বেলপাতা দূর্বা নিবেদন করে দিলাম। আর ঠাকুরকে আমি এখন দক্ষিণা নিবেদন করছি, আর দক্ষিণার উপরে একটি দূর্বা আর ফুল রাখলাম। আর এরপর আমি হাত জোর করে ঠাকুরের প্রণাম মন্ত্র বলে নেব। ওং শ্রীং হিং ক্লিং গৌং গণ গণপতে বর বদর সর্বজন মে বসমানয় স্বাহা ওং গাং গণেশায় নমো ওং সিদ্ধিদাতায় নমো ওং গাং গণেশায় নমো ওং সিদ্ধিদাতায় নমো। এইভাবে ঠাকুরকে আমি প্রণাম করে আমার মনস্কামনা ঠাকুরকে জানালাম। আর খুবই সহজ সরল পদ্ধতিতে আমি এইভাবেই পুজো করে নিলাম। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।